আসসালামু আলাইকুম। ডাবল ফান বিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের একটা মজার রেসিপি। তো আপনারা যারা রান্না করতে ভালোবাসেন কিংবা যারা ফ্যামিলিতে নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করেন, তারা আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা একবার ট্রাই করলে কিন্তু আপনাদের ফ্যামিলির লোকজন বারবার এই একই রেসিপির জন্য আপনার কাছে অর্ডার করবে। তো এই রেসিপিটা তৈরির জন্য আপনারা পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন, পাশে থেকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি এদিকে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিব। তো দর্শক, এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আর একটা আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারেন। তো পেঁপেটা আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজে করে নিতে পারেন, তবে একটু বড় করে কেটে নেওয়া ভালো, এতে পেঁপেটা নরম হয়ে যায় না। তো দিয়ে দিলাম এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম লবণ। তো দর্শক, এটা আমি একটু ভেজে নিচ্ছি, ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। আমি শুকনো মরিচের গুঁড়োটা এখানে অ্যাড করেছি একটা কালারের জন্য, একটা সুন্দর কালার এসেছে দেখেন। তো এই রেসিপিটা এখন আমি ঢেকে দিব। এই পর্যায়ে আমার চুলো ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, মিডিয়াম ফ্লেমে এটা আমি 5 মিনিট ভেজে নিব, প্রায় সিদ্ধ হয়ে যাবে এই 5 মিনিটের মধ্যে। তো ফিরছি 5 মিনিট পর। দেখুন, 5 মিনিট পর কিন্তু আমার এই পেঁপেটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটা নেড়ে চেড়ে নিয়ে এটা আমি আলাদা একটা পাত্রে তুলে নিব। তো ওই পাত্রে কিন্তু দর্শক আমি বাকি রান্নাটা সেরে নিব, আপনারা চাইলে পাত্র চেঞ্জ করে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ কুচি করে রাখা, এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এটা নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ জিরে, গোটা জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি মিডিয়াম সাইজের। তো এটা আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন দর্শক, এ পর্যায়ে আমার এটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট 1/2 চা চামচ, রসুন 1/2 চা চামচ, মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ, 2টো কাঁচামরিচ ফালি করে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো দর্শক, বলতে চাই এ পর্যায়ে আপনারা হলুদটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। তো এটা আমি মিক্স করে নিচ্ছি, আমার ভালো করে এটা মিক্স হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে মশলাটা। আমি এদিকে একটা 1 কাপ পরিমাণ মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, সেই মুসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি 2 থেকে 4 মিনিট ভেজে নিব। তো দর্শক, এ পর্যায়ে বলতে চাই একটা বড় সাইজের পেঁপের জন্য আমি 1 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমার মুসুরের ডালটা ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণে পানি। তো এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি যে পেঁপেটা ভেজে রেখেছিলাম সেই পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমি মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু লবণ দিয়ে দিব, লবণটা অবশ্যই আপনারা কিন্তু কম বেশি করে দেবেন, যে যেমন খেতে চান। তো দর্শক, এই পর্যায়ে আমার যে চুলো ফ্লেমটা সেটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, আর এই মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি 10 মিনিট সময় নিয়ে এই পেঁপের তরকারিটা পাক করব। তো ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, ফিরছি 10 মিনিট পরে। তো দেখুন দর্শক, 10 মিনিট পর কিন্তু আমার এই রেসিপিটা পুরোই তৈরি, যে মুসুরের ডাল আর পেঁপেটা কিন্তু একেবারে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা টমেটো নিয়েছিলাম কিউব করে কেটে, বড় সাইজের একটা টমেটো, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এই টমেটোটা হতে দর্শক কিন্তু 2 মিনিট লাগবে, এটা একটু নরম হওয়ার জন্য টমেটোটা। তো আমি 2 মিনিট সময় নিয়ে আমি টমেটোটা ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পর ফিরছি। তো দেখুন, 2 মিনিট পর কিন্তু আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমার এই রেসিপিটা কিন্তু পুরোই তৈরি। তো আমি আপনাদের এটা
একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।